নাদাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। জামালদা গ্রাম পঞ্চায়েতে পাঠছাড়া গোপালপুরের ইটালের বাড়ি এলাকায় পাচারকারী সন্দেহে দুই যুবককে খুঁটিতে বেঁধে চলল গণখোলাই। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দলে পরাজয় প্রকাশ হয়ে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। মেখলিগঞ্জের জামালদহে সুটুঙ্গা নদীতে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার দেহ, তদন্তে পুলিশ। লুপ্তপ্রায় বিভিন্ন বিষয়গুলোকে সংরক্ষণ করার আবেদন জানালেন ইতিহাসবিদ উমেশ শর্মা।